ধিক আস্পিরের নতুন নিবেদন অশনি। অশনির সমস্ত পর্বের শেষে থাকবে সেই পর্ব থেকেই বাছাই করা তিনটে প্রশ্ন। তিনটে প্রশ্নের সঠিক উত্তরদাতাদের মধ্যে থেকে বাছাই করা একজন সৌভাগ্যবান উত্তরদাতা পাবে ধিকাস্টের পক্ষ থেকে একটি আকর্ষণীয় উপহার। চলুন এই পর্বটি তবে শুরু করা যাক। আজ ভূত চতুর্দশী। শাস্ত্রমতে কালী পুজোর আগের দিন অর্থাৎ শুক্লপক্ষের চোদ্দতম দিনে পঞ্চভূতকে তুষ্ট করে পালিত হয় এই বিশেষ তিথি। বাঙালি ভূতপ্রিয় বরাবরই। ধরুন কোনো এক অন্ধকার রাস্তায় একা হাঁটতে হাঁটতে পেছন থেকে শুনতে পাওয়া আচম্বা কোনো ডাক, বরং বলা ভালো অবাঞ্ছিত কোনো ডাক, এসব নিয়ে বাঙালি ভাবে, ভাবতে ভালোবাসে। এক মিনিট, আপনার পিছনেই তো। এই তো এই তো এই তো এই ঠিকানাটাই তো। হ্যাঁ তুই শিওর তো এটাই? দেখ পরে ঝোলাবি না তো ভাই, লাথি জুতো চপ্পল কোনোটাই আমি কিন্তু খেতে রাজি না, সো প্লিজ। আরে ধুর, বলছি তো এটাই বলেছে। বলছি শোন না ভাই, এই স্বপ্নের ভেতরে স্বপ্ন ব্যাপারটা একটু বেশি নোলান গোছের হয়ে যাচ্ছে না? আবার নাকি সেই স্বপ্নে দেখা বাড়ি, আমার না মারাত্মক আজগুবি লাগছে, মানুষ খাবে না ধুস। তুই বরং তোর প্লটের জন্য অন্য একটা স্টোরি ভাব, এসব মানুষ এক জিনিস শুনে শুনে পৌঁছে গেছে। দেখ ভাই, আমার মাথায় আর গল্প নেই। দেখি আমাদের এই এডিটর স্যারের সাজেশন, প্রফেসর ব্যানার্জি, অগাধ পড়াশোনা নাকি এসব ভূতফুত নিয়ে ওনার। খালি 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 ফোনটা ধরলো না বলেই মেজাজটা একেবারে বিগড়ে গেল, ধুস। আচ্ছা তোদের এই ম্যাগাজিনের এই ভূত স্পেশাল সংখ্যা বানানোর প্ল্যানটা হঠাৎ করে কেন এলো বলতো? প্রতিবারই হয় এই সময়, এরকম একটা ম্যাগাজিন হয়। দেখ চিরকালই বাঙালি ভূত ভালো খায়, তাই জন্যই। আর বাকিটা আমি জানি না, আমার এডিটর ইন চিফকে তুই জিজ্ঞেস করে নিতেই পারিস, তোর তো আবার বাল্যকালের দাদা বলে কথা। এসব না পাতি মিড লাইফ ক্রাইসিস, এই শাগনিকদার মাথাটাই গেছে বেমালুম যত্ত সব, তাই এসব ভূত ভবিষ্যৎ করে দৌড়ে বেড়াচ্ছে। এ ভাই, এই বাড়ির হালত দেখেছিস? যত্ত সব ভূতের প্লট, ধুস এখানে কেউ থাকে না। শীত পড়ে গেছে ভাই, এমনি এই বছর করোনার চক্করে ঠান্ডা বেশি পড়বে, তার মধ্যে এই এত দেরি করে কালী পুজো, নভেম্বরের 14 তারিখ নাকি কালী পুজো, এত দেরি শুনেছিস কখনো? শোন কাল মেজমাসির বাড়িতে নেমন্তন্ন আছে কালী পুজোর, যেতে হবে, চল মা এবার চল। দাঁড়া একটা লাস্ট ট্রাই মেরেই নি, এমনিও সন্ধে হচ্ছে, নইলেই স্বপ্নের ভেতরে স্বপ্ন দিয়েই চালিয়ে দেবো। কয়েক মাস আগে একবার স্লিপ প্যারালিসিস হয়েছিল জানিস তো, ওটাই চালিয়ে। দাঁড়া একবার দেখি, কেউ আছেন? হ্যালো প্রফেসর ব্যানার্জি আছেন? ভাই আমার কেন জানি না মনে হচ্ছে বাড়িতে কেউ থাকে না, তার চেয়ে চল না কোথাও একটা হালকা প্রেম টেম করে আসি তুই আর আমি, চ চ চ চ চ এই সব আজে বাজে ব্যাপার। আমারও তাই মনে হচ্ছে, চ এবার সন্ধে নামতে থাকবে, চল চল। ভদ্রলোকের বাড়িটা বেশ ইন্টারেস্টিং বল, গড়িয়ার এই দিকটা যে এত ফাঁকা এখানে না এলে জানতেই পারতাম না। বাড়িটার সবচেয়ে ইন্টারেস্টিং জায়গাটা দেখলি, একটা কি অদ্ভুত তিন কোণা মতো, আর বেশ পুরনো গায়ের হলুদ রংটা, একটা সময় বেশ জৌলুসি ছিল দেখেই বোঝা যাচ্ছিল। হ্যাঁ অবশ্য আমার সবচেয়ে ইন্টারেস্টিং লাগলো এই সন্ধেবেলার আলোতে বাইরের মানে রাস্তার দিকের খোলা বারান্দাটা, জায়গাটা কিন্তু মফস্বলের পাড়াগুলোর মতনই তাই না, ফাঁকা। উফ ভালো রকমের ঠান্ডা লাগছে ভাই। হ্যাঁ রে এবার চাঁকিয়ে শীত পড়বে দেখিস। আচ্ছা বাড়ির গরমটা কিরকম একটা অদ্ভুত না, মানে ওই যে ছাদের রেলিংটা কেমন যেন। হ্যাঁ আপনি মানে আপনাকে তো ঠিক আমার বাড়ির সামনে হাঁক ডাক করছিলেন শুনলাম, নিতাই বলল। নিতাই মানে আপনার বাড়ি, মানে আপনার বাড়ি ওই যে তিনকোনা হলদেটে পুরনো বাড়ি
আমি প্রফেসর ব্যানার্জি, আর নিতাই হলো আমার বাড়ির কেয়ারটেকার। অচেনা লোকজন দেখলে দরজা না খোলার স্ট্রিক্ট নির্দেশ আছে। আমি আসলে ছিলাম না, বেরিয়েছিলাম এইমাত্র। ঢুকতেই নিতাই বলল আপনারা মিনিট কয়েক আগেই বেরিয়েছেন, তাই ভাবলাম এ পাড়া ছেড়ে আর যাবেন কই। এ পাড়া ছেড়ে বেরোনো অত সহজ নয়। মানে আসলে এই পাড়ার রাস্তাগুলো এত গোলানো, চট করে মেইন রাস্তায় উঠে পড়া যায় না, সময় লাগে। যাই হোক, চলুন এক কাপ করে চা খাওয়া যাক নাকি, সামনেই একটা ভালো চায়ের দোকান আছে। আর নইলে নিতালকেও বলতে পারি, বাড়ি গিয়ে খাবেন? না না, থাক থাক, চায়ের দোকানই ভালো, এমনিও আমাদেরকে ফিরতে হবে তো। বেশ, আচ্ছা, ডোন্ট মাইন্ড মি আস্কিং, বাট আপনার সাবজেক্ট কি? দেখুন, আমি বাই প্রফেশন এনশিয়েন্ট হিস্ট্রির প্রফেসর, তবে এছাড়াও আমার পড়াশোনার ক্ষেত্রটা কিঞ্চিত আলাদা। শাগনিক সেই ব্রিফটি পাঠিয়েছে নিশ্চয়ই? হ্যাঁ, আসলে শাগনিকদা আমাদের ওই ম্যাগাজিনটার জন্যই বেশি করে আর এক মিনিট, শাগনিকদা আপনাকে ফোন করেছে? আমায় যে বললো কোনো ফোন নাম্বার নেই আপনার? না না, আমার কোনো কন্ট্যাক্ট নাম্বার নেই, তবে এই ভূত চতুর্দশীর আশেপাশে আমার বাড়িতে এরকম ব্রাইড দেখতে কোনো মহিলা ঘোরাঘুরি করলে আমি বুঝি সেটা শাগনিকের কাজ। অন্তত গত কয়েক বছর যাবৎ এই রুটিনের অন্যথা হয়নি। ও আচ্ছা আচ্ছা, বেশ। হ্যাঁ, ইয়ে মানে আমরা ভাবছিলাম আমাদের এবারের ম্যাগাজিনটা একটা কোনো ভূতের বিষয় কিছু, মানে ইন ডেপথ কিছু যদি। আচ্ছা, আপনার বাড়িটা কত পুরনো? এই বাড়ি আমার দাদুর বাবা বাংলাদেশ থেকে এসে বানিয়েছিলেন। এই গোটা অঞ্চলটা তখন জঙ্গল আর ডোবা। এই অঞ্চলে এটাই সবচেয়ে পুরনো বাড়ি। একটা কথা জিজ্ঞেস করব, কিছু যদি মনে না করেন। না না, মনে করার কি আছে, বলুন না। আপনি কি একাই থাকেন এই এত বড় বাড়িটায়? হ্যাঁ, মোটামুটি আমি, নিতাই আর আর আমার পোষা বেড়াল প্লুটো। বাবা, অদ্ভুত আর ইউনিক নাম বটে, প্লুটো। অদ্ভুত। আচ্ছা, আপনারা তো যে মিথগুলো আছে, মানে ইস্টার্ন বা ওয়েস্টার্ন কোস্টলি মিথস যেগুলো, সেইগুলোকে নিয়ে তো কিছু লিখতে পারেন। হ্যাঁ, সেই জন্যই আপনার কাছে। এলিজাবেথ বেথরির নাম শুনেছেন? কে? ব্লাড কাউন্টেস এলিজাবেথ বেথরি হাঙ্গেরির একটা এস্টেটের কাউন্টেস ছিলেন, আর সবচেয়ে অদ্ভুত, মার্ডারার, প্রবাবলি দ্য ফার্স্ট সিরিয়াল কিলার ইন হিস্ট্রি। না, শুনিনি, একটু যদি গুছিয়ে ব্যাপারটা বলেন। আচ্ছা, আমি কি রেকর্ড করতে পারি? Bathory was the first woman serial killer in history. Bhadra mohila jonmo hoy sambhaboto 1560 sale Hungary te. Tokhon Hungary Ottoman der sathe juddhe lorche. By birth she was lady from a noble family. Shona jay Hungary rajaro naki tader poribarer theke onek taka poysha dhar chilo. She was the owner of her own estate and a palace. The Bathory Tower, Kastik Castle, Slovakia. Probably it was her wedding gift. To jai hok, she was the first one who have killed 642 to 742 lives. Koto? 642 theke 742 jon. Emon ki shudhu tai noy. Shona jay ur bor, the Black Knight of Hungary. was a magnificent fighter. এবং ওরা দুজনই নাকি মধ্যযুগীয় পরপর টর্চার টেকনিক্স প্র্যাকটিস করত, মেইনলি অটোমানদের থেকেই শেখা
and they used to apply this on their slaves. And as usual, they were rich. অনেক টাকার জন্য রাজাও মুখ খোলার সাহস পায়নি কখনো। And the government? Court law? যা evidence পাওয়া যায় সব court documents থেকেই। বলা হয় ও ওর খুব ছোটবেলা থেকে she had epilepsy। বাবা আর মা একই বংশোদ্ভূত হলে যেটা একটা মোটামুটি কমন ব্যাপার। আর তখন epilepsy বা multiple seizure-এর চিকিৎসা করা হতো অসুস্থ ব্যক্তির ঠোঁটে কোনো জীবিত ব্যক্তির রক্ত বলিয়ে। এবং ওর যাবতীয় মৃত্যুর নৃশংসতা নাকি সেই রোগ সারানোর একটা মাধ্যম ছিল। বাট যাদের মারতো তাদের পরিবারের লোকজন, মানে 642, ইটস নট আ ম্যাটার অফ জোক। আহা, না না, নট অ্যাট অল, ম্যাটার অফ জোক তো নয়ই। ব্যথরই জীবনে একটা বড় ভুল করে ফেলে একবার, একটা স্কুল বানায়, নোবেল ফ্যামিলির যারা মেয়ে তাদের আর্টস অ্যান্ড ক্রাফট শেখাবে, বাট শি কিলড অল অফ দেম। এবং সেখান থেকেই বিপত্তি, দেশের বাকি নোবেল ফ্যামিলির লোকজনও রাজাকে চাপ দেয়। অ্যান্ড দ্য কিং কেম, রাজাকেও সম্ভবত কেকে বিষ মাখিয়ে মারার চেষ্টা করে ব্যথর, ফ্রুট কেকে। And the man who investigated the whole thing was a friend of Bathory's husband. এই ভদ্রলোকের বর্ণনাটা জানো খুব অদ্ভুত। কি রকম? অতসী, রাত হচ্ছে কিন্তু। চিন্তা করো না, তোমাদের গন্তব্যে আমি তোমাদের পৌঁছে দিয়ে আসব। হ্যাঁ, যেটা বলছিলাম, ভদ্রলোকের বিবরণ থেকে জানা যায় তিনি বিথরির প্যালেসে ঢুকে অদ্ভুত অদ্ভুত জিনিসপত্র দেখেন, যেখানে সেখানে মৃতদেহ এবং বিথরি টাওয়ারের সমস্ত মশাল জ্বালানো হতো মানুষের লাশ দিয়ে। এটার একটা প্রবাবল ছবিও আছে আমার বাড়িতে, গিয়ে দেখাবো খুন। দেন শি গট অ্যারেস্টেড ওয়াইল প্র্যাকটিসিং দ্য উইচক্রাফট। বথরি দুজন খুব বিশ্বস্ত অনুচর, ডাকিনী তন্ত্রে পারদর্শী, এবং তন্ত্রমতে যাকে বলে ডাকিনী ছিল বলে জানা যায়। অ্যান্ড ওয়েন দে ওয়াজ অ্যারেস্টেড, জঙ্গলের মধ্যে দে ওয়ার প্র্যাকটিসিং দ্য এন্টায়ার থিং। কিন্তু বেথরির পরিবারের প্রতিপত্তির জন্য তাকে জেলে পাঠানো যায় না, বাকিদের শাস্তি হয় আর বথরিকে নিজের টাওয়ারে বন্দি করে রাখা হয়। মজার ব্যাপার হলো ভদ্রমহিলা নিজের জীবনে শুধু মেয়েদের ছাড়া কাউকে কখনো মারেননি। অল অফ দ্য ভিকটিমস ওয়ার গার্লস, তাদের সকলের নাম ডিটেলসে সব নাকি লেখা আছে বিথরির ডায়েরিতে, যে ডায়েরিটা আজ অবধি কেউ খুঁজে পায়নি। ওটা হাঙ্গেরির কোনো এস্টেটে কোথাওই লুকিয়ে আছে যেন। যাই হোক, বলা হয় উনি যা যা করেছিলেন সবই ওই এপিলেপসি থেকে মুক্তির জন্য। আর ওই উইচক্রাফ্ট, মধ্যযুগে ইউরোপ ওয়াজ এ টেরেবল প্লেস, শুধু ভারত নয়, যুগ যুগ ধরে এই উইচক্রাফ্টের চর্চা। আচ্ছা, একটা মানুষ এতগুলো মানুষকে মেরে ফেলল শুধুমাত্র নিজের রোগ থেকে বাঁচবে বলে? Innocence. You are quite innocent, I must say. জানো, বথরিকে যখন জিজ্ঞাসা করা হয় যে এই স্কুলের প্রত্যেককে কেন মেরেছে, শি টোল দ্যাট টু প্রিজার্ভ দ্য ইনোসেন্স। জানো, আই কুড রিলেট দ্যাট টু। আমি দার্জিলিংয়ে একটা স্কুলে পড়াতাম, একদিন সকালে বাইরে তখন অনেক অনেক কুয়াশা, ঝিরঝির করে বৃষ্টি হচ্ছে, অ্যান্ড আই মেড আ কেক, আ ফ্রুট কেক। আমি স্কুলে গিয়ে 6A এর সেই সবকটা বাচ্চাকে
কেকটা খাওয়াতে চেয়েছিলাম। দুজন খেলো, অ্যান্ড দেয়ার ফেস, আহ, দোজ আইস, দেয়ার ফেস টার্ন ব্লু, দে রিমেইনড ইনোসেন্ট ফর এভার। এই এটা জুড়ে দিও তোমার গপ্পে, মানুষজনের একদম পিলে চমকে যাবে। কি? হ্যাঁ মানে, হ্যাঁ নিশ্চয়ই। শাগনিকদা অবশ্য বলেছিল আপনার সেন্স অফ হিউমারটা নাকি মারাত্মক। তাই বলেছিল? যাক ভাই, বলছি নয় লোকটা ডাহা ঢপবাজ আর নয় বদ্ধ, যথেষ্ট অন্ধকার এই গলির মোড়টা, আর ওই মোড়টা ঘোরার আগে আমরা কাটবো, অনেক হয়েছে আর ভালো লাগছে না। রেকর্ড করেছিস তো সব, এবার চ। জানো, দ্য ওয়ে শি ডাইড, ইট ওয়াজ অ্যামেজিং। শি ওয়াজ দেয়ার ইন হার রুম, ওকে গৃহবন্দী করা হয়, সেটা তো বললামই, অ্যান্ড দ্য টাইম বিফোর হার ডেথ, আকাশের দিকে তাকিয়ে বা থরি একটা সুর গুনগুন করে, অ্যান্ড দেন শি ডাইড। অদ্ভুত না? বথরিকে নিয়ে আরও অনেক গল্প আছে, আরও অনেক ব্যাখ্যাও আছে, তবে বাকিটা বাড়ি গিয়ে হোক। তোমরা আমার বাড়িতে ডিনার করে নিও আজকে, এই তো এসে গেছি, আমি ছেড়ে আসব ডিনারের পর তোমাদের। দাঁড়াও বাবু, এই এত দেরি হইল, একা একা এই ভর সন্ধ্যেবেলা কোত্থেকে এইলেন? এইটুকু হেঁটে এলাম রে, এই নে বাজার করে আনলাম, একটু ভালো করে মাংসগুলো রাঁধিস তো ঝাল ঝাল করে। এই এত মাংস, ওরে বাপরি বাপরি বাপ, এই এত রাত্রির করে এই সময় আনলে হয়? কি গন্ধ, আপনার শরীর খারাপ, ডাক্তার বারণ করেছে তেল ঝাল ওইসব খেতে, এরই মধ্যে আপনার শনিবার হইলেই মাংসের উৎপাত। ও ও ও বাবু, এটা কি এই যন্ত্রখানা রাখেন তো? ও হ্যাঁ হ্যাঁ, ওটা আমায় দে, আর আমায় এক গ্লাস জল দিস তো। Bathori was the first woman serial killer in history. Bhadrabhangila jonmo hoy sambhaboto 1560 sale Hungary-te. Tokhon Hungary Ottoman-der sathe juddhe lordche. By birth, she was lady from a noble family. Shona jay, Hungary-r rajaro naki tader poribarer theke onek taka poysha dhar chilo. শুনছিলেন অশনি সিরিজের প্রথম পর্ব, গল্পের মূল ভাবনায় সায়নী চক্রবর্তী, গল্প পাঠে অনিন্দিতা পাল, সম্রাট দত্ত, গৈরিক সাহা ও শাগনিক বিশ্বাস, গল্পের সূত্রধর গৈরিক সাহা, আবহ সঙ্গীতে ময়ূক ঘোষ এবং শব্দগ্রহণ ও সম্পাদনায় সুদীপ্ত দাস। আপনাদের সকলকে জানিয়ে রাখা ভালো, অশনি সিরিজের এই পর্বটি কিন্তু সত্য ঘটনা অবলম্বনে। আজকের প্রশ্নগুলি হল, প্রফেসর ব্যানার্জির সাবজেক্ট কি? দুই, এলিজাবেথ ব্যাথেরির জন্ম কোথায় এবং কত সালে? এবং শেষ প্রশ্ন, ব্যাথেরির হাজব্যান্ড কে ছিলেন? এই প্রশ্নগুলির সঠিক উত্তর পাঠাতে হলে আমাদের মেইল করতে পারেন ডেসক্রিপশনে দেওয়া মেইল আইডিতে, আগামী শুক্রবার ঠিক রাত 12টার মধ্যে। আজ তবে আসি, সাবধানে থাকবেন, বলা যায় না বিছানার নিচে কিংবা বাথরুমের করিডোরে হয়তো আপনার জন্য অপেক্ষা করছে। হুম হুম।
শুভ ভূত চতুর্দশী।